Hi everyone, welcome and welcome back to my channel. I am Disha এবং আরেকটা ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে। তো সকালে উঠতে উঠতেই আমরা দেখতে পেলাম অরিজিৎ সিং এর বাড়ির সামনে এরকম ভিড় জমেছে। হ্যাঁ, সকালবেলায় উঠে আমরা দেখলাম। দেন আমরা এখানে যেটা বেস্ট পুরি, মানে ডাল পুরি যেটাকে বলে, যেটা নাকি অরিজিৎ সিং ও খায় এখানে। তো কাকুটা বলছিল আমাদেরকে যে না, এখান থেকে খেয়ে যায় এই ওই হানাদানে। তো এখানে বেস্ট পুরি কাকুটা এরকম আমাদেরকে বললো যে তোমরা ইউটিউবে আমার নামে সার্চ করবে, তো দেখতে পাবে আমার পুরি কতটা ফেমাস। মানে অনেক ভিড় থাকে, অনেক ভিড় দেখো তোমরা পরে দেখতেই পাবে। এরকম মানে সকাল থেকে প্রায় দুপুর পর্যন্ত এরকম ভিড়ই থাকে। তো কাকু এখানে বলছিল আমাদেরকে সেগুলোই, আর তোমরা এখানে দেখতেই পাবে এবার কতটা ভিড় হয়ে আছে। হ্যাঁ, আরও আমরা চলে যাওয়ার পর আরও অনেক ভিড় হয়েছিল সামনে, আমরা আমাদের বাড়ি সামনে থেকে দেখতে পেয়েছিলাম। দেন আমরা একটুখানি নৌকোতে গেলাম, নৌকোতে গিয়ে একটুখানি দেখছিলাম যে ওয়েদারটা ভালো ছিল, ওরকম একটু নৌকোতে বসেছিলাম আমরা কিছুক্ষণ, যতক্ষণ না নৌকো ছেড়ে দেয়নি ততক্ষণ পর্যন্ত। তো বেশ ভালোই লেগেছিলো। আর আমার ভাই এখানে দেখতেই পাচ্ছ জলে নেমে বলছিলো যে দেখবো আমি এখান থেকে লাফাতে পারবো এরকম। তো এইখানে এবার আমরা একটা শিব মন্দিরে আসি, যেখানে নাকি আমার ভাই বলছিল এখানে একটা শুটিং হয়েছিল। তো আমি নিচে লিঙ্কটা দিয়ে দিব কোন গানটা শুটিং হয়েছিল, অরিজিৎ সিং এরই একটা গানের শুটিং হয়েছিল এখানে। তো ছোটো ছোটো ক্লিপ নিয়ে গানটা তৈরি করা হয়েছিল, তো সেটারই এখানে এইখানেই শুটিংটা হয়েছিল। তো আমরা চারিদিকে জায়গাটা ঘুরে দেখলাম, বেশ ভালো ছিল, মন্দিরটা অনেক সুন্দরই ছিল। দেন আবার আমরা বাড়ি ফিরে আসি, বাড়ি ফিরে দেখি যে আমাদের কিকি আর কোকো খাচ্ছিল আর কান্না করছিল। এখানে দেখতেই পেলে কোকো আর কিকি অনেকক্ষণ ধরে খেলা করছিলো, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এবার আমাদের বাড়ি যাওয়ার টাইম হয়ে গেছে, আমরা বাড়ি যাব। তো তার আগে বলে এখানে আমি অরিজিৎ সিং এর বাড়িটা একটুখানি দেখিয়েছি, যেটা আমার মনে হয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করা উচিত। তো এটাই অরিজিৎ সিং এর বাড়ি, একটা ব্রাউন কালারের দরজাটা দেখতে পাবে, এটাই অরিজিৎ সিং এর বাড়ি, একদম আমার মাসির বাড়ির পাশে। বাট আমি এখানে পুরো বাড়িটা দেখালাম না, এই কারণে কারণ তিনি একজন সিঙ্গার, তার বাড়ি রিভিল করা আমার পক্ষে উচিত না বলে আমার মনে হয়েছে, তাই আমি শেয়ার করিনি পুরো বাড়িটা। তারপর আমরা এখান থেকে পাপ্পুর ধাবা যাই, পাপ্পুর ধাবা গিয়ে খাওয়া দাওয়া করি। দেন আমি এখানে মানে ব্লগ করার চেষ্টা করছিলাম, বাট এনি হাও ব্লগটা হয়ে ওঠেনি। তো হ্যাঁ, ওটা এখনও হয়ে ওঠেনি ব্লগটা ভালো করে, তো ওটারই ক্লিপটা আমি শেয়ার করলাম তোমাদের সঙ্গে। তোমাদেরকে আমি আগেই বললাম যে আমি অরিজিৎ সিং এর বাড়ি দেখেছি, অরিজিৎ সিংকেও আমি দেখেছি, বাট ওই দেখা না দেখা একই বলা যেতে পারে। কারণ আমাদের যেহেতু অরিজিৎ সিং এর বাড়ির সঙ্গে আমাদের মাসির বাড়ি একটা বাড়ি ছাড়ায়, সেহেতু ওখানে আমার মাসির বাড়িতে যেহেতু প্রোগ্রাম হচ্ছিলো, সেহেতু অরিজিৎ সিং পুরো নিজের ফেসটা রিভিল করেনি, পুরো মাস্ক ক্যাপ পরে বেরিয়েছিল। আমি সেই অবস্থাতেই অরিজিৎ সিংকে দেখেছি। আমি ফোন নিয়ে ক্যামেরা করতে যাব এই টাইমেই, মানে কি বলবো, তিনি চলে গেছেন স্কুটি করে, তো ওটাই। আর এবার দেখতে পাচ্ছ আমরা একটু মানে একটা জায়গায় যাচ্ছি, সেটা হচ্ছে আমার মামার বাড়ি। তো দ্যাটস ইট, এটাই আজকের জন্য। যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। বাই বাই।